বন্ধুরা এখন দুপুর 2 বাজে, আমি আমার পুরনো স্কুলে যাব এখন বেরোচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমাদের স্কুল, এখানে আমরা একসময় পড়তাম। যখন আমরা এই স্কুলে পড়তাম তখন ওই যে দেখা যাচ্ছে না ওই রুমটা, ওটাই ছিল। তো ওখানেই হচ্ছে আমরা 5 to 8 মানে পুরো 4 বছর ওই একই রুমে বসছি। এখানে আরো একটা ভয়ঙ্কর কাজ আছে, তোমাদের দেখাও বন্ধুরা, দেখতে থাকো। হাই বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? তো আজকের সকালটা আমার কুলকাশাকে রসের শরবত দিয়ে শুরু হলো। মা কাজে যাওয়ার আগে এটা আমার জন্য করে দিয়ে গেছে। তোমাদের সকাল কি দিয়ে শুরু হয় আমাকে কমেন্ট করে জানিও। সত্যি হয়ে গেছে আমার খেয়ে করে। বন্ধুরা এখন দুপুর 2 বাজে, আমি আমার পুরনো স্কুলে যাব এখন বেরোচ্ছি। পুরনো স্কুল মানে আমি যেখানে 1 থেকে 8 পর্যন্ত পড়েছি ওখানে যাব। ওখানে আমার মা আগে গিয়ে বসে আছে, কারণ আজকে দুয়ারে সরকার না কি সরকার সব ওখানে হচ্ছে। বোন আমার সাইকেল নিয়ে স্কুলে গেছে, তো আমি তার সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি। তো তোমরা দেখো আমার স্কুলটা কেমন ছিল, আমি কেমন স্কুলে পড়েছি। তো চলো তোমরা দেখাবো ওদের বাড়ি, এই সাইকেলে করে যাবো। আমরা স্কুলে চলে এসেছি। আমি যখন স্কুলে আসছিলাম তখন বোনও স্কুল থেকে বাড়ি ফিরছিল, তাই ওকেও নিয়ে এসেছি এখানে সঙ্গে করে। আমার বোন এখানে পড়ে না, অন্য একটা স্কুলে পড়ে। দেখো বন্ধুরা, এটা আমাদের স্কুল, এখানে আমরা একসময় পড়তাম। যখন আমরা এই স্কুলে পড়তাম তখন ওই যে দেখা যাচ্ছে না ওই রুমটা, ওটাই ছিল। তো ওখানেই হচ্ছে আমরা 5 to 8 মানে পুরো 4 বছর ওই একই রুমে বসছি। পরে এই বড় বড় বিল্ডিং গুলো হয়েছে, তখন এগুলো ছিল না। এখানে আমরা 1 to 8 পর্যন্ত পড়েছি, কিন্তু যখন আমরা পড়তাম তখন এই স্কুলটা ছিল না। তখন হচ্ছে ওইদিকে যে স্কুল দেখলাম আগে ওখানে থাকতাম। আজ তো মানে মনু মানে হ্যাঁ আমাদের পালিয়ে যাওয়ার পরেই স্কুলটা হয়েছে, কত সুন্দর। আমার বোন এখানে পড়ে না, অন্য একটা স্কুলে পড়ে। এখানে 1 to 8 পর্যন্ত আছে, 9 to 10 নেই। তখন এটা ইটের রাস্তা ছিল না, মাটির রাস্তা ছিল, কারণ ধুলা গোটা গায়ে মেখে ঘর যাইতে আমি। এখন তো ঢালের রাস্তা হয়েছে, অত সুন্দর। ওটাতে ঘর যাইতি তোলাটা পারি করে। ওখানে যে বট গাছটা আছে সবসময় কইতি ওখানটা, হ্যাঁ ওখানে যে বট গাছটা আছে আমার কিন্তু ভূত আছে, ভূত আছে, কে ভয় দেখাইতি। হ্যাঁ পুরনো স্মৃতি আবার তাজা হয়ে যাচ্ছে। হাই বট গাছটা চাপিয়েছে, এখানে ভূতেরা ভয় লাগবেনি তো। হাই তো বট গাছটা, হ্যাঁ এখানটা না, তখন কিন্তু ভয় লাগতো, তখন কিরকমটা হয়েছিল, এখন তো তোর ভয় লাগবে নি। তখন আমার ঝুলতি কি সুন্দর এখানটাতে খেলতি। ওটা আর ভূতের স্বপ্ন দেখতি মাঝে মাঝে ঘুমি ঘুমি, হ্যাঁ এতটা ভয় লাগেনি। এখানে আরো একটা ভয়ঙ্কর কাজ আছে, তোমাদের দেখাও বন্ধুরা, দেখতে থাকো। এই যে এই গাছটাতেও শুনেছিলাম ভূত আছে। এই গাছের ভয়ে রাত্রে হোক আর দিনে হোক একা একা যেতে পারতাম না, খুব ভয় লাগতো। মাঝে কান্নাকাটি করে ফেলতাম যাবো না বলে একা একা এখান দিয়ে। দেখো মার কত দূর চলে গেছে, হাই দেখা যাচ্ছে কচি কচি পিঁপড়ের মতো দেখা যাচ্ছে, অনেক দূর চলে গেছে। এবার আমরা সাইকেল উঠে যাই, আমি বাড়ি চলে যাই। A few moments later. এই যে আমি আর বোন ঘর চলে এসেছি, মার জেঠিমা এখন আসেনি, মার জেঠিমা গল্প করতে করতে আসছে, আর আমি আর বোন সাইকেলে চলে এসেছি, কারণ সাইকেলে যে পাম্প নেই আর আমি অনেকদিন হচ্ছে লোডে নিইনি, তাই ভয়ে মাকে নিইনি, কারণ মাকে নিয়ে ফেলতে পারি। আর আমার বোন নেয়নি কারণ বোনের সাইকেলে পাম্প নেই। আজকে আমার মা ঘুগনি আর হচ্ছে পেঁয়াজি চপ আর সিঙ্গারা কিনে এনেছে, আজকে রান্না হয়নি, রাত্রে এগুলোই খাওয়া হবে। আর আমার বোন হচ্ছে ওলকপি কুচাবে, সে ঠান্ডা লাফাচ্ছে ওই যে,
তাহলে খুব শীত লাগছে, বিশ্বের ঠান্ডা ওকেই লেগেছে একাকে। না আমার ঠান্ডা লাগেনি, মটরশুঁটি দুটো করে ফেল। তুই ছাড়া ভাই, আমার খুবই ঠান্ডা লাগছে, আমি মুড়ি পারবো। তো বন্ধুরা আমরা খাই, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।